রক্তদানের উপকারিতা। রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, কেননা রক্তদান করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে অবস্থিত বোন মেরু নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং দুই সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকা জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। আর বছরে তিনবার রক্তদান আপনার শরীরের লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। দর্শক, আসুন জেনে নেই রক্তদানের কয়েকটি উপকারিতা। এক, নিয়মিত রক্তদানকারীর হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি একেবারেই কম হয়। দুই, নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কি না, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, এইচআইভি, এইডস ইত্যাদি। তিন, সম্প্রতি ইংল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকারী জটিল বা দুরারোগ্য রোগ ব্যাধি থেকে মুক্ত থাকেন অনেকাংশে। নিয়মিত রক্তদান ক্যান্সার প্রতিরোধেও সহায়ক। চার, রক্তে কোলেস্টেরলের উপস্থিতি কমাতে সাহায্য করে নিয়মিত রক্তদান। পাঁচ, মুমূর্ষ মানুষকে রক্তদান করে আপনি পাচ্ছেন মানসিক তৃপ্তি, কারণ এত বড় দান যা আর কোনোভাবেই সম্ভব নয়। ছয়, রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ, একজন মানুষের জীবন বাঁচানোর, সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ। আমাদের সকলের ধর্মই আমাদের এই শিক্ষা দিয়ে থাকে। এবং সাত, রক্তদানে আপনার নিজের অর্থ সাশ্রয় হয়। রক্তদান কেন্দ্রের মাধ্যমে রক্ত দিলে পাঁচটি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করে দেওয়া হয়, যা বাইরে করলে খরচ লাগবে প্রায় 3,000 টাকা। সেগুলো হলো এইচআইভি, এইডস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া ও সিফিলিস। তাছাড়া রক্তের গ্রুপও নির্ণয় করা যায়। সুস্থ শরীর দেহ মন বাঁচতে হলে প্রয়োজন।